তাহলে তুমি আবার ওরিয়েন্টিং করতে চাও বলছো, তাই তো? অফকোর্স আমি তো ভাবছিলাম পরে দিই। রোটা আছে সেইটার একটা নাম্বার ইজ রিটেন অন দ্য ফ্ল্যাগ, ঠিক আছে? আছে ওটা 2, তাদেরকে এইচ এ নোট করে আনতে হবে। পুরোটাই অন্যরকম এক্সপিরিয়েন্স, এটা এরকম একটা খেলা হতে পারে জানিনি না। মুভিতে দেখেছি ট্রেজার হান্ট, এটা অনেকটা ওরকমই। ট্রেনের ওপর বা টোপোশিটের ওপর পয়েন্টস দেওয়া থাকে, কন্ট্রোল ক্লু দেওয়া থাকে, সেগুলো দেখে খুঁজতে হয় ফ্ল্যাগস, তার মধ্যে নাম্বারস দেওয়া থাকে, সেগুলো লিখতে হয়। টঙ্গুর মতো একটা ট্রেনে যেখানকার টোপোশিট আমাদের হাতে নেই, সীমিত ক্ষমতার মধ্যে দাঁড়িয়ে এখানে একটা ওরিয়েন্ট এনে ওরিয়েন্টিং এর একটা অ্যাক্টিভিটি একটা গোটা দিন অর্গানাইজ করার, তো এই ওরিয়েন্টিং প্রসঙ্গ এলে একটা জায়গা না বলেই নয়, একজন একজন মানুষের কথা না বললে সেটা অন্যায় করা হয়। ডক্টর ত্রিদীপ কুমার বসু 2014 সালে পুরুলিয়ার মাঠাগুড়ো অঞ্চলে স্যারের হাত ধরে আমি ওরিয়েন্টিং শিখেছিলাম। তারপরেও স্যারের তৈরি সাহস উৎসবে দু একবার ওরিয়েন্টিং করানোর সুযোগ পেয়েছি। সব থেকে বড় কথা যেটা সেটা হচ্ছে মানে এরা যখন সার্কিটটা সবাই প্রত্যেকে যখন সার্কিট কমপ্লিট করে এসছে, তাদের যে এক্সপ্রেশন, তাদের যে আনন্দ, তাদের যে উদ্দীপনা, কে কটা পয়েন্ট পায়নি, কেউ হয়তো রুট ভুল করে অন্য দিকে চলে গিয়ে কম পয়েন্ট পেয়েছে, এইটা দেখে হয়তো মনে হয়েছে যে স্যার সেদিনকে যেটা শিখিয়েছিলেন মাঠাতে হয়তো খুব সামান্য পোর্শন হলেও হয়তো একটু গুরুদক্ষিণা স্যারকে দিতে পেরেছি। এটা স্যার থাকতে থাকতে জিনিসটা করতে পারে করার সুযোগ করে উঠতে পারিনি আমরা, এটা একটা দুঃখ তো বটেই। যদি স্যার উপরে কোথাও থেকে দেখে থাকেন আশা করি খুশি হবেন। আর আরেকটা জিনিস আমি এখানে এসে নতুন শিখলাম, সেটা হলো ওরিয়েন্টিয়ারিং। তো এটাও আমি নতুন শিখলাম এই এজে এসে, আমার কোনো আইডিয়াই ছিল না, এবং এটা এতটাই ইন্টারেস্টিং বাচ্চারা কেন, আমারও মনে হচ্ছিল পরের দিন যদি আমি আবার করতে পারি।